কিরে মিঠু, তুই এখানে একা একা বসে এই পাতা দিয়ে কি গুনতেছিস? টাকা টাকা তুই না সবসময় মজা করিস। আচ্ছা শুনলাম তোর নাকি চাকরি চলে গেছে, কথাটা কি ঠিক? ইমতিয়াজ চৌধুরী আমার চাকরি নট করে দিয়েছে। বিষয়টা বুঝলাম না, একই কোম্পানিতে তুই আমি চাকরি করি, আমার প্রমোশন হইলো আর তোর চাকরি চলে গেল। আচ্ছা তুই কি ওই টাকা পয়সা নিয়ে, না মানে আমি বলতে চাইতেছি যে তুই কি কোনো ক্রাইম বা বড় ধরনের অন্যায় করছিস যে কারণে ইমতিয়াজ সাহেব রাগ হয়ে তোকে চাকরি থেকে নট করে দিল? আমি পানি খাইছি, পানি খাইছি, সেই জন্য আমার চাকরি নট হয়ে গেছে। হেই বোকা, পানি খেলে কোনো দিন চাকরি যায়? হ্যাঁ, আমি হচ্ছে ইমতিয়াজ ড্রিঙ্কের হচ্ছে ওই যে ম্যানেজার, আর তুমি ইমতিয়াজ কনজুমার আইটেমের হচ্ছে ম্যানেজার। তো তোমার হিসাব আর আমার হিসাব আলাদা না? এই যে মনে করো যে আমার হিসাব কি, পানি নিয়ে সব কাই কারবার, পানি হিসাব মেলে নাই, সেই কারণে না আমার চাকরি চলে গেছে। এই যে আমি টাকা গুনি 1,000, 2,000। শোন, মজা করিস না। হ্যাঁ, তোর যদি সত্যি সত্যি চাকরি চলে যায় তাহলে তোর চাকরি অন্য জায়গায় ব্যবস্থা করব, আর তা না হইলে ইমতিয়াজের সাহেবের সাথে এই বিষয় নিয়ে আমার কথা বল, ঠিক আছে? চল। তুই কিডা? এই আমি কিডা মানে আমি তোর বড় ভাই শ্যামল। আমার বড় ভাই শ্যামল, শ্যামল আমার ছেলের নাম, আর আমার বড় ভাইয়ের নাম হচ্ছে কাকলি চৌধুরী। আরে কাকলি তো আমাদের বাসার কাজের মেয়ের নাম, তুই কি বলিস এসব? আচ্ছা তোর কাছে আমি টাকা পাই, সেই টাকা দিস নি কে তুই? মানে তোর কাছ তো আমি 30 কোটি টাকা পাই, সেই টাকা আজ দি কাল দি কয়ে তুই টাকা দিস নি? আমার টাকা ফেলা দিয়ে কথা তো। এই আবুল তাবুল কি বলতেছিস, তুই কি সত্যি সত্যি পাগল হয়ে গেছিস? এই তুই এই ড্রেস পরে রয়েছিস কে? স্কুল ড্রেস পরিস নাই কে? জামা খোল, ভাই টাকা দে নইলে জামা খোল। খোল ভাই, অনেক মজা করছিস। এই তুই কি খুঁজিস? হ্যাঁ, এই যে ইটা দেখছিস, হ্যাঁ ইটা ইটা দিয়ে কি করবি? তোর মাথা ফাটাবো, তুই জামা খোল ভাই। ভাই ভাই টাকা দিবি নইলে জামা খোল ভাই, জামা খোল। হ্যাঁ জামা খোল। টাকা না দিয়ে পালায় চলে গেলি, আরে বুকা জামাটা খুলি দিলি তো আমি বিক্রি করে 30 কোটি টাকা নিয়ে নিতাম। আমার থেকে জামা চাইতি আমি জামা এরকম খুলি তোকে দিয়ে দিতাম। বুকা জানিস আমার পকেটে কত টাকা? এই টাকার জন্য কেউ পলায় রে, 1,000, 2,000, 3,000, 6,000।